ভালোই করেছিলাম যে আমি জামা কাপড় খুলিনি, তখনও সব মিলিয়ে খুবই অদ্ভুত ক্রিকেট হচ্ছিল। সিরিজ হেরে বসে তৃতীয় টেস্ট খেলতে নেমেছে ইংল্যান্ড। ভালোই করেছিলাম যে আমি কাপড় খুলিনি, তখনও সব মিলিয়ে খুবই অদ্ভুত ক্রিকেট হচ্ছিল। সিরিজ হেরে বসে তৃতীয় টেস্ট খেলতে নেমেছে ইংল্যান্ড। এমনিতে এই ম্যাচ নিয়ে খুব একটা আগ্রহ থাকার কথা ছিল না কারোই। এর মাঝে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ আরও একটি ধস উপহার দিয়ে আগ্রহে এমনিতেই জল ঢেলে দিচ্ছিল। এর মাঝে ম্যাচটা কে জাগিয়ে তুললেন আলজারি জোসেফের বাবা। ইংলিশ অলরাউন্ডারকে আউট করে দিয়েছিল এই পেসার, আউট হয়ে ড্রেসিং রুমে চলে গিয়েছিল স্টোকস। এমন সময় জায়ান্ট স্ক্রিনের রিপ্লে দেখে আম্পায়ারদের সন্দেহ জাগে যে এটা নো বল ছিল। জোসেফের পায়ের কোনো অংশই দাগের পেছনে নেই। এটা দেখে আবার ডেকে পাঠানো হলো স্টোককে। আবার ব্যাট করার সুযোগ পাওয়া নিয়ে তাই মজা করেই বলেছেন স্টোকস, ভাগ্যিস আউট হয়ে পোশাকটা বদলে ফেলিনি। গতকাল 52 রানে থাকা স্টোককে নিজের বলে ক্যাচ ধরে ফিরিয়েছেন জোসেফ, কিন্তু এরপরেই দেখা গেছে জোসেফের পা তাকে বিপদে ফেলে দিয়েছে। এটা অবশ্য নতুন কিছু নয়, 2017 সালের শুরু থেকে কাল পর্যন্ত এভাবে 18টি উইকেট নো বলের কারণে পায়নি ওয়েস্ট ইন্ডিজ। তবে কালকের ঘটনাটি ব্যতিক্রম, কারণ স্টোকস এর মাঝে সীমানা দূরে পেরিয়ে গিয়েছিলেন। মাঠে পরের ব্যাটসম্যান ব্যারিস্টো চলে এসেছিলেন, কিন্তু আম্পায়ার রড টাকার নো বলের সিদ্ধান্ত দিয়ে তাকে ডেকে পাঠান। যদিও এতদিন এটা সম্ভব হতো না, কারণ এতদিন মাঠ ত্যাগ করলে ব্যাটসম্যানকে আউট ধরে নেওয়া হতো। 2017 সালের এপ্রিলে MCC একটি নতুন আইন করেছে। আইনের 31.7 ধারায় বলা আছে, যদি বোঝা যায় কোনো ব্যাটসম্যানকে ভুল বোঝে আউট দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আম্পায়ার সে সিদ্ধান্ত পাল্টে ফেলতে পারবেন এবং সে বলকে ডেথ ঘোষণা করবেন। একজন ব্যাটসম্যানকে আউট হওয়ার পর পরবর্তী বল হওয়ার আগ পর্যন্ত এবং ইনিংসের শেষ উইকেট হলে আম্পায়ার মার ছাড়ার আগ পর্যন্ত ফেরানো যাবে।